শাশুড়িয়া? তুমি এসেছো? হ্যাঁ আলিয়া, দরজা খোলা ছিল তাই চুপি চুপি চলে এসেছি। তাই এতদিন পর আমার মনে পড়ল। মনের ভেতরে যার বসবাস তাকে কষ্ট করে মনে করতে হবে কেন? তোমার কথা দিয়েই তুমি আমাকে ভুলিয়েছ কবি। আমি এখন নিজেকেই ভুলে গেছি। মনে হয় তুমি সব সময় আমার পাশে আছো। আমি সব সময় তোমার পাশেই আছি আলিয়া। মিথ্যে কথা? কোনটা মিথ্যে? আমার কথা মিথ্যে নাকি তোমার দেখা মিথ্যে? সব মিথ্যে, সব মিথ্যে, সব। আলেয়া, চোখ বন্ধ করো। আমার অস্তিত্ব টের পাও? হ্যাঁ আশুরিয়া, তুমি আমার কথা দাও, তুমি আমার ছেড়ে যাবে না। বলো ভাসুরিয়া, তুমি আমার ছেড়ে যাবে না? প্রতি মুহূর্তে যে তোমার সাথে থাকে সে তোমাকে ছেড়ে কি করে যাবে? ভাসুরিয়া বলো। অনেকদিন তোমার বাঁশির সুর শুনি না। লোককে দেখেই আমি বুঝতে পেরেছিলাম তোর সমস্যা আছে। সমস্যা হলেই মানুষ আমাকে ডাকে, আর তুই আমাকে সামনে পেয়েও দৌড়াচ্ছিলি কেন? ভয়ের কোনো কারণ নাই, ভূত তোর কাছে আসবে না, কারণ তুই ভূতের অধম, তুই একটা অথর্ব কুলাঙ্গা। বাবা বাবা বাবা, আমি আমি আপনাকে যেতে দেবো না। বাবা, আপনি আমাকে অভিশাপ করেছেন, আমি আপনাকে যেতে দেবো না। আপনি আমাকে আশীর্বাদ করেন, অভিশাপ তুলে দেন।
অভিশাপ ফিরিয়ে দেবে আশীর্বাদ করে। মাটির তলাটা নিয়ে আছে মনে রাখিস, বহ ত্যাগ করতে না পারলে বহ থেকে বেরোতে পারবি না। আব্বা, আপনারা তো বিশ্বাস করেন না যে বাসুরী আমার কাছে আসে। যাওয়ার আগে একটাবার আমাকে বলেও গেল না, মরার ঘুমে আমি তাকে হারালাম। আব্বা, আমি তাকে আবার হারালাম। বাসুরী সত্যি এসেছিল, এই যে দেখেন চল্লিশ কদম মনে হয়েছে, এতক্ষণ হাঁটলাম দেখি ফুলে আছে। আমি আমার জীবনে কি পাইছি রে, ওরে সোনার মোহর পাইছি। ঠিক মতো নিদ্রা হয়? আজ আবার কিছু পত্র দিয়ে গেলাম, দয়া করে সেবন করবেন, নয়তো আমার বদনাম হয়ে যাবে। সকালে আমি উদর শূন্য রাখি, দ্বিপ্রহরে পোলাও মাংস, আর রাতের বেলা গরম ভাত এবং মাছ। আর আমার ভূতের জন্য তিন বেলা তিন বাটি গরম দুধ, তিনটি বড় বড় সাগর কলা, আর তিনটি সন্দেশের দলা। আর দুটোর জন্য পান্তা ভাত আর কাঁচা লঙ্কা। পান্তা ভাত কেন? জীবনের জন্য, ওরা যত জীবে ততই মঙ্গল। শুনুন, রাতের বেলাও দুটোর পায়ে শেকল পরাতে ভুলবেন না, শিকল আমার সঙ্গেই আছে। শিকল কেন? জাত শত্রু, একটা যে অপরটাকে দেখতে পারে না, দেখতে পারবে কি করে? ওরা যে দুই প্রজাতির দুইটা। তারা মানুষ তো?
মানুষ, তবে হিংস্র প্রজাতির মানুষ, সুযোগ পেলেই শুধু অপকর্ম করে। আলেয়া, তুমি এসেছো বাঁশুরিয়া? না এসে কি উপায় আছে? যার নয়নে এত জল, কণ্ঠে এত বিষাদের সুর, তাকে ফাঁকি দিয়ে যাই কি করে? তোমাকে ফাঁকি দিয়ে যেতে দেব না বলেই যে তোমার সুরে গান করি, এ কথা সকলেই অবগত। আমি তোমার শেখানো সুরে গান করি। আমি কি তোমাকে আনন্দের সুর কখনো শিখাইনি? তাহলে কেন তুমি নয়নের জলে স্নান করো? কেন করব না? এই দেখো, তোমার বাঁশিটা আব্বা ভেঙে ফেলেছে। তাতে কি হয়েছে? দাঁড়ো, বদলে দিই। না, তার আগে বলো, অমন ক্ষণে ক্ষণে তুমি হারিয়ে যাও কেন? তুমি আমার দৃষ্টির আড়াল হলে আমার দৃষ্টি যে ঝাপসা হয়ে যায়। মিথ্যে হয়ে যায় আমার যাপিত জীবন। বাসুরিয়া, তুমি আমাকে কেন ছেড়ে চলে যাও? কারণ তোমাদের বাড়ির কেউ আমাকে পছন্দ করে না, তাই দূরে দূরে থাকি। তবে একা পেলেই ছুটে আসি। আলিয়া, বলো বাসুরিয়া। তোমার আব্বা আসছে, দাও বাসটা ফেলে দিবে। না বাসুরিয়া, এই বাঁশিটা আমি ফেলে দিতে পারবো না। এই বাঁশিতে তোমার ছোঁয়া লেগে আছে। আমি তোমার ছোঁয়া থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না। মোহর, আমার মোহর, আমার মোহর কই গেল? আল্লাহ, আমার মোহর কই গেল? মোহর, আমার মোহর, মোহর, আমার মোহর, মোহর, আমার মোহ, Hey!
আবার নদীতে জোয়ার আসবে, তরতর করে নদীর পানি কেটে আসবে পানসি, তারই এক নৌকায় থাকবে তোমার নতুন সঙ্গী, তোমাকে নিয়ে যাবে দূরে কোথাও। সেদিনের জন্য অপেক্ষা করছো? নদীর জোয়ার এবং নতুন সঙ্গীর শুভ দৃষ্টি মুহূর্তেই অশুভ হবে, কারণ তোমার হৃদয়ের পুরনো একটা ব্যথা কাটা হয়ে বারবার ব্যথা দেবে। আমি হলাম সেই ব্যথা দেয়া কাটা। আপনি এসেছেন, আসুন। এটা ধরুন। কি এটা? ভূত। ভূত? জি, এটাকে বলে বোতল ভূত। ভূত বলে কিছু আছে নাকি? আগে ছিল, তবে এখন নাই। আপনি কি আমার সাথে কৌতুক করছেন? ছি ছি ছি, কৌতুক করব কেন? আসলে আমি আপনার বুদ্ধি এবং সাহসের নমুনা দেখতে চেয়েছিলাম মাত্র। কি বুঝলেন মহাশয়? এখনো বুঝে উঠতে পারিনি, বোঝার চেষ্টা করছি মাত্র। তবে বাকিটা নির্ভর করছে আপনার সততার উপর। সততা? হ্যাঁ, সততা। আমি জানি আপনি কখনই আমার কাছে স্বীকার করবেন না যে আপনি নিজেকে আপনার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী করেন। তাই বলছিলাম, না না, আমাকে বলতে হবে না। এই বোতলটা সামনে রাখুন, নিজের সঙ্গে কথা বলুন। অভিশাপ কাটানোর জন্য নিজের আত্মপ্রবৃদ্ধি খুবই জরুরি। বলছিলাম কি, আমার দিকে একটু নজর দেয়া যায় না? যায়, কিন্তু তুই তো ভয় পাবি। কি যে বলেন, আমার সাহস সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। তারপরও বলছি ভয় পাবো না। শোন, তোকে একটা গল্প বলি। এক সাধু মহারাজ দীর্ঘদিন ধরে ভগবানের আরাধনা করে যাচ্ছিল। এহেন কোনো কষ্ট নেই যা সে করেনি। ভগবান খুব প্রীত হলেন তার প্রতি। তাকে ডেকে বললেন, এই তোকে বল দিলাম, তুই এখন থেকে যা মনে মনে ভাববি তাই হয়। সাধু মহারাজ খুব খুশি। সে ভাবল, যাক, এতদিনে যখন বর পেয়েছি আমার সাধনা সার্থক হয়েছে। কিন্তু এরপর থেকে তার মনের মধ্যে জাগতিক চাহিদা শুরু হতে লাগলো। সে মনে করল, আচ্ছা, এই জঙ্গলে আমি কত কষ্ট করেছি, কতদিন আমি না খেয়ে আছি, এই না এটি ভাবা সঙ্গে সঙ্গে তার সামনে হাজার রকমের খাবার এসে পড়ল। সে তো মহা খুশি, গোগ্রাসে সব খেল। খেয়ে সে আবার মনে মনে ভাবল, আহ, এখন যদি এখানে একটা বিছানা পেতাম তাহলে কি আনন্দই না হতো। সেই না ভাবা সঙ্গে সঙ্গে একটা বিছানায় এসে হাজির। সে বিছানায় শুয়ে ভাবতে লাগলো, আচ্ছা, এই বনে বিছানায় শুয়ে থাকলে যদি আমার ঘুম এসে যায়, আর ঘুমের মধ্যে যদি
বাঘ আসে, এই ভেবেছে সঙ্গে সঙ্গে আলম মালম করে বাঘের মধ্যে, তখন তার ভয় করতে লাগলো। সে ভাবল যদি বাঘ তাকে খেয়ে ফেলে, অমনি বাঘ তাকে খেয়ে ফেলল। জি বুঝেছি, বনে জঙ্গলে থাকলে বাঘে খাবে না তো কি পুজো দেবে? শোন, বনের বাঘ তো তো অনেকে দেখেছে, কিন্তু মনের বাঘ দেখা যায় না। মনের বাঘ কুড়ি কুড়ি খায়, আর তোকে তো মনের বাঘ আগেই খেয়ে ফেলেছে। এখন শুধু আছে তোর খোলসটুকু। হ্যাঁ হ্যাঁ, তাহলে উপায়? হ্যাঁ, আবার শুরু থেকে সাধনা করতে হবে। কিভাবে? মন্ত্র শিখতে হবে। দয়া করে আমাকে সেই মন্ত্র শিখিয়ে দিন, যাতে আমি সোজা হয়ে দাঁড়াতে পারি। উস্তাদ, তুই আমাকে উস্তাদ বললি? আজ্ঞে। শোন, বিন্দুমাত্র সন্দেহ থাকলে হবে না। শতভাগ বিশ্বাস, শতভাগ আস্থা, বুঝেছিস? আছে আছে আছে। হ্যাঁ, তাহলে শোন, সকাল সন্ধ্যা বিকেল রাত্রি একবার দুইবার বহুবার বজ্রকণ্ঠে বলতে হবে, বলবীর চির উন্নত মমশির। বলবীর বল চির উন্নত মমশির, এ মন্ত্র তো আমি অনেকবার শুনেছি, এটা এত মহামূল্যবান মন্ত্র। হ্যাঁ, কিন্তু এভাবে বললে হবে না, যতবার বলবি বিশ্বাস নিয়ে বলবি, কারণ বিশ্বাসে ভক্তি, অন্তরে শক্তি। মানুষ নিজের আগুনে নিজেই জ্বলে, আর আমি কেবল ছড়ো পাঁচ
ছোট মানুষ কি বলছেন সাহেব? এরা একজনও মানুষ না, অমানুষ অমানুষ। এই যে আমাদের আশেপাশে যারা আছে কিংবা তাদের আশেপাশে যারা আছে, এদের মধ্যে মানুষ হাতে গোনা মাত্র কয়েকজন, আর সবই অমানুষ। লোভ লালসা হিংসার মোহে পড়ে সামান্য লাভের আশায় মানুষ দুধে জল মিশায়, খাদ্যে বিষ মিশায়। চুরি ডাকাতি রাহাজানি, মানুষকে গুম করা, মানুষকে খুন করা এখন কত সহজ। এখন সব কিছু মিথ্যাবাদীতে দখলে চলে যাচ্ছে। ঠিকই বলেছেন, আমি আর মিথ্যের মধ্যে থাকতে চাই না। এই নিন আপনার বোতলের ঘুর। আর বেলা ওঠার আগে এখান থেকে বিদায় হন। বুঝে বলছেন? আপনার কি ধারণা আমি না বুঝে বলছি? একগ্রামি ভাব শুধু একজনকেই কষ্ট দেয় না, আশেপাশের সবাইকেই বিপদে ফেলে। সেই প্রেম যে প্রেম করেছিল ফরহাদের জন্য শিরি, মজনুর জন্য লাইলে, ইউসুফের জন্য জোনাগা, এ তারই উত্তরাধিকারী। এ তো মরণ পথের যাত্রী। মাদননী, আমি ওঝা মাজনী, না না কোনো ঝাড়ফুঁক দেব না, আমি সব বুঝতে পারি। তোমার কাছে বাঁশুরি এসেছিল, যে তোমাকে কবিতা পড়ে শোনায়, যার গানে তুমি জীবনের ছন্দ খুঁজে পাও, যার বাঁশির সুরে তুমি নিজেকে হারিয়ে ফেলো, সেই বাঁশুরি এসেছিল। আমার কথা কেউ বিশ্বাস করে না, কিন্তু আমি জানি সে আমার কাছে আসে। মা জানি, তোমার সেলাইয়ের হাত তো খুব চমৎকার। জানো আমার না একটা বড় বোতল আছে, সেই বোতলের মাপ মতো একটা থলে দরকার, তুমি কি আমাকে একটা থলে সেলাই করে দেবে? না 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 এখন না, পরে হলেও চলবে। মোহর 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 খবরদার, কেউ মোহর নিতে আসবি না। সত্যি কথা, আমি ভাবছিলাম তোমার যে অবস্থা, যদি খারাপ কিছু হয় তবে কার কাছে থাকবো, সেই দুঃখে কাঁদছি মা। আমার কিছুই হয়নি, একটা সত্য অনুভূতির কথা বলি মহাশয়,
নিজের ভেতরে একটা পরিবর্তন অনুভব করছি। সেই পরিবর্তন কি কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে? দিচ্ছে একটা অনুশোচনা, অপরাধ বোধ এবং মৃত্যু চিন্তা আমার ভেতরটা একেবারে অস্থির করে তুলেছে। মানুষের মনের ভেতর নানা রকম বিষ থাকে যা তাকে পোড়ায়, সেই বিষ বের করে ফেলাই উত্তম। শুনুন মহাশয়, আমি ঠিক করেছি বাঁশুরিয়ার সাথে আমার কন্যা আলিয়ার বিবাহ। মা মরা মেয়ে আলিয়া, তার মুখে হাসি দেখে মরতে চাই। আমার জীবনটা ব্যর্থ, আলিয়ার জীবনটা ব্যর্থ না হোক। তারপরও প্রকৃতি খুব সহজে ছাড়বে বলে মনে হয় না। তার প্রাপ্য আমাদের কাছ থেকে কড়ায় গন্ধায় দিতে হবে। আমি এখনই বোতল ভেঙে ফেলব। তবে আমি তো ভেবেছিলাম ওই বৃদ্ধ জাদুকর তোমাকে বোতলে বন্দী করে ফেলেছে। তুমি হাসছো? হাসছি এই জন্যে যে আমি ইতিমধ্যে বন্দী হয়েই আছি। যে বন্দী হয়েই আছে তাকে অন্যের বন্দী করার সাধ্য কি? কে তোমাকে বন্দী করেছে? দৃষ্টি, তোমার দৃষ্টি আলিয়া। এবার তুমি তোমার দৃষ্টি পেছনে নিক্ষেপ করো। আমি তোমার হৃদয়ে বন্দী। তুমি আমার কথা ভেবে যেদিকে দৃষ্টি নিক্ষেপ করবে সেদিকেই আমাকে দেখতে পাবে। আমার ভালোবাসা সার্থক বাসুরিয়া, আমি তোমাকে আমার করে দিয়েছি। আমি নিজেই তো তার উৎকৃষ্ট উদাহরণ। আমি মনে প্রাণে তোমাকে চেয়েছি। একটু অপেক্ষা করো, দরজা বন্ধ করে দিয়ে আসি, তাহলে কেউ আর আমাদের ব্যাঘাত ঘটাতে পারবে না। আমি আরো কিছুটা সময় তোমাকে আমার দৃষ্টির সামনে দেখতে চাই। এবার তোমার কথা বল। আমার আর কথা কি, এক ঘোরের মধ্যে দিয়ে যেন দিন রাত কেটে যাচ্ছে। কোনো উত্তাপহীন, কখনো কখনো ভীষণ চাপা উত্তেজনা, অস্থিরতায় দিক বেদিক হয়ে যায়। তখন সমস্ত ভাবের দরজা বন্ধ করে একা এবং অসহায় হয়ে পড়ি। ভাবনামুক্ত একটা রাত পাইনি, যে রাতে দু চোখের পাতা এক করব। আমার ওই একই দশা বাসুরিয়া, কারণ আমার আর তোমার আলাদা কিছু নয়, দুটোই আসলে একটা দ্বৈত সত্তা। পরিবর্তন মাত্র,
সে যাই হোক, আমি তোমাকে তোমার রূপে দেখতে চাই, নয়তো নিজেকে ভুলে থাকবো কিভাবে? নিজের প্রতি এতটা অযত্নবান হওয়াটা কোনো কাজের কথা নয় আলেয়া। তুমি আমার এই জীবনের সাথে থাকবে, শুধু আমি এটুকুনি চেয়েছিলাম। তাই ইতিমধ্যেই তুমি পেয়েছো, অন্য কিছু চাইতে পারো? ঠিকই বলেছ, আমি এখন অন্য কিছু চাচ্ছি। কি? তোমাকে নিয়ে পালিয়ে যাওয়া। নিয়ে যাওয়া বলে কিছু নেই, আমি তোমার সাথেই আছি। নিয়ে যাওয়া বলতে আমি বোতলটার কথা বলেছি। ওই বোতলটা আমি বুকের মধ্যে আগলে রাখবো সব সময়, ওটাই তোমার অস্তিত্ব। আমার অস্তিত্ব সামান্য একটা বোতলের ভেতরে রাখবে আলেয়া? আমি তো ভেবেছিলাম আমার প্রেম সীমাহীন। সীমাহীন বলেই হারাতে চাই না, বুকের মধ্যে ধরে রাখতে চাই অনেক যত্নে, আদর মমতায় ভালোবাসায়। শেষ পর্যন্ত এটাই সত্য যে আমরা স্পর্শ চাই। আমি তোমাকে পাবো কিন্তু ছুঁতে পারবো না, এটা তো অনেক মনোপীড়া বাসুরিয়া। আমি তোমার অস্তিত্ব আমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে চাই। তাহলে চোখ বন্ধ করো। সত্যি? সত্যি। তোমাকে আমি ছাড়বো না, ছেড়ে দিলে তুমি পালিয়ে যাবে। তোমার যে পালিয়ে যাওয়ার অভ্যাস। আমি যখন থাকবো না তখন কি দশা হবে তোমার? জানি নারী হৃদয় তুমি কি বুঝবে? বুঝবে না। তবে আল্লাহর কাছে আমি পরিয়াদ, তোমার আগে আমি যেন হারিয়ে যাই, সেদিন তুমি বুঝবে আমি তোমার কতটা ছিল। অভিশাপ দিলে? জানি না। নিয়ে যাওয়া বলে কিছু নেই, আমি তোমার সাথেই আছি। নিয়ে যাওয়া বলতে আমি বোতলটার কথা বলেছি। ওই বোতলটা আমি বুকের মধ্যে আগলে রাখবো সব সময়, ওটাই তোমার অস্তিত্ব। আমার অস্তিত্ব সামান্য একটা বোতলের ভেতরে রাখবে আলেয়া? আমি তো ভেবেছিলাম আমার প্রেম সীমাহীন। সীমাহীন বলেই হারাতে চাই না, বুকের মধ্যে ধরে রাখতে চাই অনেক যত্নে, আদর মমতায় ভালোবাসায়। শেষ পর্যন্ত এটাই সত্য যে আমরা স্পর্শ চাই। আমি তোমাকে পাবো কিন্তু ছুঁতে পারবো না, এটা তো অনেক মনোপীড়া বাসুরিয়া। আমি তোমার অস্তিত্ব আমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে চাই। তাহলে চোখ বন্ধ করো। সত্যি? সত্যি। তোমাকে আমি ছাড়বো না, ছেড়ে দিলে তুমি পালিয়ে যাবে। তোমার যে পালিয়ে যাওয়ার অভ্যাস। নিয়ে যাওয়া বলে কিছু নেই, আমি তোমার সাথেই আছি। নিয়ে যাওয়া বলতে আমি বোতলটার কথা বলেছি। ওই বোতলটা আমি বুকের মধ্যে আগলে রাখবো সব সময়, ওটাই তোমার অস্তিত্ব। আমার অস্তিত্ব সামান্য একটা বোতলের ভেতরে রাখবে আলেয়া? আমি তো ভেবেছিলাম আমার প্রেম সীমাহীন। সীমাহীন বলেই হারাতে চাই না, বুকের মধ্যে ধরে রাখতে চাই অনেক যত্নে, আদর মমতায় ভালোবাসায়। শেষ পর্যন্ত এটাই সত্য যে আমরা স্পর্শ চাই।
আমি তোমাকে পাবো কিন্তু ছুঁতে পারবো না, এটা তো অনেক মনোপীড়া বাসুরিয়া। আমি তোমার অস্তিত্ব আমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে চাই। তাহলে চোখ বন্ধ করো। সত্যি সত্যি তোমাকে আমি ছাড়বো না।